বিপদের উপর মহাবিপদ। ঘূর্ণিঝড় মুখর রেশ কাটতে না কাটতেই আবারও সাগরে চোখ রাঙাচ্ছে একসাথে দুটি ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় তেজ এবং ঘূর্ণিঝড় বিপর্যয়। চলতি জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শেষেই ভয়ঙ্কর রূপ নিয়ে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় দুটি। আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশ বলছেন এই ঘূর্ণিঝড়ের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন উপকূলে কবে ঠিক কখন আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলি, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়ার সম্ভাবনা, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। বিস্তারিত জানতে হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মাত্র কয়েকদিন আগেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মুখর তাণ্ডবে বাংলাদেশের বহু এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙেছে বাড়িঘর। বাংলাদেশ ও মিয়ানমারে ঘূর্ণিঝড় মুখর তাণ্ডবে মৃত্যু হয়েছে। তবে সেই রেশ কাটতে না কাটতেই আবারও সাগরে বাসা বাঁধছে দুটি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়। বিধ্বংসী রূপ নিয়ে খুব শীঘ্রই তা আছড়ে পড়তে চলেছে উপকূলে। এদিকে প্রবল গরমে নাজেহাল অবস্থা হচ্ছে রাজ্যবাসীর। এখনও পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া খবর অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যে জোড়া ঘূর্ণিঝড়ে ভ্রুকুটি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি মাসের 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আরব সাগর এবং বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে বঙ্গোপসাগরে আন্দামান সাগরের ওপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে কয়েক দিনের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। শক্তি বৃদ্ধি করে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে আবহাওয়া দপ্তর সূত্রে খবরের পাশাপাশি কেরলের কাছাকাছি আরব সাগরেও আরও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় মহারাষ্ট্র এবং গুজরাট উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যদিও দিল্লির মৌসুম ভবন এখনও পর্যন্ত দুটি ঘূর্ণিঝড় নিয়ে কোনো সতর্কবার্তা জারি করেনি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাংলায় এই জোড়া ঘূর্ণিঝড়ে কী প্রভাব পড়বে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনও অবধি এই ঘূর্ণিঝড়ের বাংলায় কোনো প্রভাব ফেলার সম্ভাবনা নেই। আবহবিদরা গোটা পরিস্থিতির দিকেই নজর রাখছেন। তাদের দাবি এই জোড়া ঘূর্ণিঝড় বাংলায় কোনো প্রভাব ফেলবে কি না তা আর কয়েক দিনের মধ্যেই জানা যাবে। তবে বর্তমানে কলকাতার আবহাওয়াতে আর্দ্রতা জড়িত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের খুব বেশি না বাড়লেও গরমে নাজেহাল অবস্থা হবে শহরবাসীর। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলির পরিস্থিতিও খানিকটা একই রকম থাকবে। এখনও পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস মেলেনি হাওয়া অফিসের কাছ থেকে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা চলতি সপ্তাহে গরম থেকে স্বস্তি মেলার কোনো সম্ভাবনা আপাতত নেই। চাঁদি ফাটা গরমে হাঁসফাঁস দশা হবে শহর থেকে জেলাবাসীর। একইভাবে জ্বালাপোড়া আগুনে পুড়ে খাক হবে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার 2 জেলা দার্জিলিং এবং কালিম্পং বাদ দিলে বাকি জেলাগুলিতেও গরমের দাপট থাকবে।